হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আপনাদের সাথে আরেকটা নতুন ব্লগ শেয়ার করছি। আজ ছিল রবিবার, আজ চলে এসেছি বাচ্চাদেরকে নিয়ে রিজেন্স পার্কে। এই পার্কটা ভীষণ সুন্দর দেখতে, বিকালবেলা খুবই ভালো লাগে, সকাল বিকাল বলে কথা না, সবসময়ই ভালো লাগে এই পার্কে হাঁটতে। আর আজকের ওয়েদারটাও কিন্তু ভীষণ সুন্দর ছিল। তো রবিবারে যেহেতু ঘরে থাকতে ভালো লাগে না, তো আমরা ভাবলাম যে রিজেন্স পার্ক থেকে ঘুরে আসি, বাচ্চারও পার্কে খেলাধুলা করবে। করোনা পরিস্থিতির কারণে ইংল্যান্ডের অবস্থাও এখন তেমন ভালো না। সরকার নতুন আইন জারি করেছেন যে 6 জনের বেশি বাহিরে একত্রিত হতে পারবেন না। এই বৃহস্পতিবারে সরকার আরেকটা আইন জারি করছেন যে পাব, রেস্টুরেন্ট, মানে খাবারের যেই জায়গাগুলো আছে ওগুলো 10টার ভিতরেই বন্ধ করতে হবে, 10টার বাহিরে খোলা রাখা যাবে না। এতে করে জনসমাগম কমবে। আসলে এখন যে ওয়েদার দেখা যায়, যেখানে যাওয়া হয় সেখানেই মানুষজন কম বেশি থাকেন। এত সুন্দর ওয়েদারে ঘরে বসতে ইচ্ছা হয় না। যেমন আজকে আমাদের কোনো প্ল্যানই ছিল না বাহিরে আসার। সকালে ঘুম থেকে উঠে যখন পর্দাটা সরিয়ে দেখি ঝলমলে রোদ, তারপরেই সাথে সাথে প্ল্যান করে ফেলি যে চলো আমরা আজকে রিজেন্ট পার্কে চলে যাই। এতে করে বাচ্চারাও এনজয় করবে। আর বাচ্চাদের স্কুল খোলা এখন, আর স্কুল খোলা রাখতে হবে সরকার যেটা বললো আর কি, কারণ বাচ্চারা পড়ালেখায় অনেক পিছনে পড়ে যাচ্ছে লকডাউনে স্কুল বন্ধ থাকার কারণে। অনলাইনে পড়াশোনা হয়ে যাচ্ছে, তবে সামনাসামনি একরকম আর অনলাইনে আরেক রকম। দেখা যায় সামনে টিচারদেরকে দেখলে বাচ্চারা এক সময় আরও বেশি ইন্টারেস্টেড হয় পড়ালেখায়, কোনো ভুল করলে টিচাররা হাতে কলমে শিখিয়ে দেন। লকডাউনে থাকাকালীন সময় অনলাইনে পড়ালেখা হলে সেটা তো আর সম্ভব হয়নি। তো সব কিছু মিলেই আসলে পড়ালেখাটা চালিয়ে যেতে হবে, কন্টিনিউ রাখতে হবে। বাচ্চারা স্কুলে যাওয়াতে অনেক খুশি, ওদের ফ্রেন্ডদের সাথে খেলা করতে পারে, সুন্দর সময় কাটাতে পারে স্কুলে। স্কুল থেকে আসার পর প্রতিদিনই নতুন নতুন গল্প শোনা যায়, যে এই গল্পটা শুনতে আমার অনেক বেশি ভালো লাগে। আমরা যারা মায়েরা আছি তাদের কিন্তু একটু কষ্টই হয় বাচ্চাদেরকে স্কুলে পাঠাতে, কারণ সবসময় একটা টেনশনের মধ্যে থাকা হয় যে বাচ্চারা কী করছে, ঠিকমতো সব কিছু করছে কি না, ঠিকমতো খাওয়া দাওয়া করছে কি না। প্রায় 6 মাস স্কুল বন্ধ থাকার পর সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে স্কুল খুলেছে। স্কুলে যাওয়ার জন্য বাচ্চারা যতটা এক্সাইটেড ছিল, মায়েরা কিন্তু ততটাই নার্ভাস ছিলেন। এই অবস্থায় বাচ্চাদেরকে চোখের আড়াল করাটা কিন্তু অনেক কষ্টের, দেখা যায় অনেক টেনশন লাগে। আল্লাহ ভরসা, মহান আল্লাহ যেটা ভালো মনে করেন সেটাই করবেন। ওয়াফিক আর ওয়াহিবের স্কুল দেখলাম যথেষ্ট কেয়ারফুল। যখনই ওরা বাচ্চাদেরকে স্কুলে ঢুকায় তখন সব বাচ্চাদের টেম্পারেচার মাপে, সেই সাথে যদি কোনো প্যারেন্টসরা ঢুকেন কোনো কারণে স্কুলের ভিতর, ওদেরও টেম্পারেচার মাপা হয়। মা বাবারা যখন বাচ্চাদেরকে ড্রপ করতে স্কুলে যান বা পিক করতে স্কুলে যান তখন মাস্ক অবশ্যই পরতে হবে। সেই সাথে ওদেরকে স্কুলে ঢোকার সাথে সাথেই হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাতটাকে পরিষ্কার করে নেওয়া হয়, আর স্কুলেও বাচ্চাদেরকে একটু পরপরই হাত পরিষ্কার করানো হয়। আগে ওয়াফিকের ক্লাসে এক টেবিলে 4 জন স্টুডেন্ট বসতো, আর এখন 2 জন স্টুডেন্ট বসে দূরত্ব বজায় রাখার জন্য। এভাবে করে ওরা যতটুকু পারে নিজেদেরকে সেফ রাখার চেষ্টা করছে। শুধু যে ওয়াফিক আর ওয়াহিবের স্কুলে এই নিয়মগুলো মানা হয় তা না, কিন্তু অনেক অনেক স্কুলে এই নিয়মগুলো মানা হয়, কারণ বাচ্চাদের সেফটি হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। আর আমরা যারা মা বাবারা আছি তারা কিন্তু টিচারদের হাতে আমাদের বাচ্চাদেরকে ছেড়ে আসছি, এদের কিন্তু রেসপন্সিবিলিটি ওদেরকে সঠিক জিনিসগুলো শেখানো। সেই সাথে এখন যে চ্যালেঞ্জিং টাইম, এই সময়টাকে কীভাবে হ্যান্ডেল করা যায় সেটাও কিন্তু বাচ্চাদেরকে শেখাতে হবে। এতে করে ওরা শিখতে পারবে এবং জানতে পারবে, অন্যদেরকেও জানাতে পারবে। সামারে আসলে বোঝাই যাচ্ছে না করোনা নামের কোনো কিছু আছে বলে এই পৃথিবীতে। কয়েক মাস আগেও যে মানুষজন গৃহবন্দী ছিল, রাস্তাঘাটে মানুষজন ছিল না, পাখিও দেখা যেত না, এই অবস্থা ছিল রাস্তাঘাটে, কিন্তু এখন মাশাআল্লাহ মানুষজন সব জায়গায় আছেন। তো ভালো লাগে দেখতে যে সবার মুখে একটা হাসি থাকে, সবাই সবাইকে দেখলে অনেক খুশি হয়। আমার কাছে মনে হয় করোনার কারণে ভালোবাসাটা আরও বেড়ে গেছে মানুষের প্রতি। পরিচিতদেরকে দেখলে যেমন ভালো লাগে, অপরিচিতদেরকে দেখলে কিন্তু অনেক ভালো লাগে। ইউকে সরকার কিন্তু এখন থেকে প্ল্যান করে রাখছে কীভাবে কী করলে ভালো হবে, জনগণ সেফে থাকবে, কারণ বিশেষজ্ঞরা বলছেন যে উইন্টারে করোনার অবস্থা আরও ভয়ঙ্কর হতে পারে। তো এখন থেকেই যদি আমরা সবাই অনেক সচেতন থাকি তো ইনশাআল্লাহ এই করোনা পরিস্থিতিকেও আমরা মোকাবেলা করতে পারবো। এখন সেপ্টেম্বর, সেপ্টেম্বরে যে কয়টা দিন আমরা কাটিয়েছি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কাটিয়েছি, খুব সুন্দর ওয়েদার ছিল। আর অক্টোবর থেকেই কিন্তু ওয়েদারটা চেঞ্জ হয়ে যাবে, ঠান্ডা পড়ে যাবে,
অন্ধকার থাকবে, গুড়ি গুড়ি বৃষ্টি থাকবে। আসলে এই ওয়েদারটা আমার ভালো লাগে না, আমার কাছে এরকম ঝলমলে দিনই বেশি ভালো লাগে। আর সিজনাল একটা ফ্লু তো থাকবেই, জ্বর সর্দি কাশি সবারই থাকবে কম বেশি। ওয়েদার চেঞ্জ হওয়ার সাথে সাথে কিন্তু সবার কম বেশি জ্বর সর্দি কাশি হয়ে থাকে, আর ঘরে যদি একজনের জ্বর হয় তাহলে কিন্তু সবারই হয়। প্রতি সামারই আমরা বেড়াতাম ঘুরাতাম, কিন্তু এই সামারটা আমাদের জন্য অন্যরকম আনন্দের ছিল, কারণ ছয় মাস বন্দে থাকার পর আমরা যখন বের হয়েছি প্রতিটা সেকেন্ড প্রতিটা মিনিটকে আমরা উপভোগ করেছি, অন্যরকম একটা আনন্দ লেগেছে। সামারে আমরা হয়তো অন্য কোনো দেশে যেতাম, নতুন দেশকে দেখতাম, যতটা ভালো লাগতো খুশি লাগতো, আমাদের এই যে আশেপাশে এরিয়াগুলোতে এসেও আমাদের কিন্তু ততটাই ভালো লাগছিল, খুশি লাগছিল। তো বরাবরের মতো আজকে অনেক কথা বলেছি ব্লগে, আরও বলবো সামনের দিকে। তো এখন ব্লগে যা হচ্ছে সেটাই বলি। আমরা এখন দুপুরে খাওয়া দাওয়া করব। আমরা চলে এসেছিলাম দুপুরেই পার্কে, তো বাচ্চারা প্লেগ্রাউন্ডে অনেক সময় খেলাধুলা করেছে। তো এখন দুপুরে খাবার নিয়ে আসা হয়েছে, 20 মিনিট হাঁটতে হাঁটতে অবশেষে এই চিকেন শপটা পেয়েছেন হালাল। তো আমরা এখন মজা করে সবাই মিলে খাবো। আর রোদে এরকম মাটিতে বসে খাওয়ার মজাই কিন্তু আলাদা, আর এত সুন্দর পরিবেশ চারদিকে, সবুজ আর সবুজ, বাচ্চারা তো মানে খাওয়া থেকে খেলাধুলাই ব্যস্ত বেশি। তো এখানে খুব সুন্দর একটা প্লেগ্রাউন্ড ছিল, মানুষজন ছিলেন, বাচ্চারাই বেশি ছিল, বাচ্চারা দেখা যায় এইদিক থেকে ওইদিকে ছোটাছুটি করছিল, তবে অনেক এনজয় করছিল ওরা। তো ওদের হাতটা আমি খুব ভালোভাবে পরিষ্কার করে দিয়েছি, তো এখন সবাই মিলে খাচ্ছে। আর ওইদিকে আরেকটা ফ্যামিলি বার্থডে পার্টি করছিল, তোরা আমাদের থেকে বেশ দূরে, এখন আর এভাবে কেউ পার্টি করতে পারবে না পার্কের মধ্যে, কারণ 6 জনের বেশি অ্যালাও না একসঙ্গে হওয়া পার্কে। এবছরের বাকি যে কয় মাস আছে এই আইনি হয়তো জারি থাকবে। খুবই ভালো লাগছিল বার্গার আর চিপস খেতে, অনেক মজা ছিল এই বার্গারগুলো। আর আমরা অনেক পছন্দ করি ফ্রাইড চিকেন বার্গার, এগুলো আমি ঘরে বানাই, তবুও ভালো লাগে মাঝে মধ্যে কিনে খেতে, আর আমি অনেক রিল্যাক্স থাকতে পারি, সময়টুকু এনজয় করতে পারি। তো খাওয়া দাওয়া শেষে বাচ্চারা ডিসাইড করলো যে আরেকটু সময় পার্কে খেলা করবে, আর এখন বিকেল হয়ে গেছে, আমাদের এত তাড়াহুড়া নেই, আমরাও ফ্রি আছি। পার্কের এই সুইংগুলো আমার অনেক বেশি ভালো লাগে, আমিও মাঝে মাঝে এই সুইংয়ে চড়ি। সোশ্যাল ডিস্টেন্স রাখার জন্য ওরা কিন্তু একটা সুইং চালু করে রেখেছে আর একটা সুইং ওইভাবে উঠিয়ে রেখেছে, যাতে করে একজন একজন করে সুইংয়ে উঠতে পারে। পার্কে যেমন এরকম পরিবেশে আসলে আসলে ওইভাবে সোশ্যাল ডিস্টেন্সটা মানা যায় না, কারণ বাচ্চারা যখন অন্য বাচ্চাদেরকে দেখে তারা চায় অন্য বাচ্চাদের সাথে খেলা করতে, আর বাচ্চারা কিন্তু সোশ্যাল ডিস্টেন্সটা ওইভাবে বুঝে না, ওরা ওদের মতো করে খেলা করতে চায়। আমার ওয়ারিদ বাবা তো স্লাইড অনেক পছন্দ করে, স্লাইড দেখলেই ও স্লাইডে যেতে চায়, আর ওর আপ্পির সাথে যাবে, অন্য কেউ হবে না। আমি যদি ওয়ারিদের পাশে থাকি ওয়ারিদ আমাকে বলবে যে আম্মু গো আপ্পি কাম, মানে আমি যাতে চলে যাই ওর আপ্পি যাতে ওর কাছে আসে। ওকে ওকে কাম। Stop Ahi. Come on, keep going. Keep going, Warren. Go somewhere. Whoops, go! Now you can push. I'm gonna push! কিছু সময় আমরা পার্কে ছিলাম, বাচ্চারা অনেক খেলাধুলা করেছে, অনেক এনজয় করেছে। তো এখন আমরা চলে যাচ্ছি ডিজার্ট খেতে, আমার খুব ইচ্ছে করছিল আইসক্রিম খেতে। তো রাস্তায় ট্রাফিক ছিল, আর এখান থেকে আমরা যেখানে যাব ডিজার্ট খাওয়ার জন্য সেখানে যেতে প্রায় আধ ঘন্টা সময় লাগবে যদি ট্রাফিক থাকে, আর ট্রাফিক যদি এত বেশি না থাকে তাহলে এর আগে আমরা গিয়ে পৌঁছে যাব।
কিছু জায়গায় ট্রাফিক ছিল, তারপর রাস্তাটা বেশ খালি ছিল, কারণ সানডে। অনেক সময় দেখা যায় সানডেতে কোনো ট্রাফিক থাকে না রাস্তায়, আবার অনেক সময় দেখা যায় এত ট্রাফিক থাকে রাস্তায়, কোনো জায়গায় যদি প্ল্যান করা হয় 5টায় যাওয়ার জন্য সেখানে 6টা বেজে যায়। আসলে বোঝা যায় না যে কখন ট্রাফিক থাকবে আর কখন ট্রাফিক থাকবে না। লন্ডন সিটিতে একরকম সৌন্দর্য আর সিটির বাইরে আরেক রকম সৌন্দর্য। আমার কেন জানি সিটি বেশি ভালো লাগে, যেহেতু একদম শুরু থেকেই আমার সংসার জীবনের শুরু থেকেই আমরা লন্ডন মেন সিটিতে থাকছি, সেজন্যই বেশি ভালো লাগে। তো আমরা ক্রিমসের একদম কাছাকাছি চলে এসেছি, গাড়িটা পার্ক করেই আমরা ক্রিমসে ঢুকবো। এটা লন্ডন ব্রিজে পড়েছে। আমার ভীষণ ভালো লাগে এখানে আসতে, কারণ বেশ কয়েকবার এসেছি, খুবই ভালো লেগেছে, অনেক মজার ডেজার্ট ছিল, আর ওদের ভেতরে ডেকোরেশনটাও কিন্তু অনেক সুন্দর, আপনাদের সাথে একটু পরে শেয়ার করছি। ওয়ারিদ এতক্ষণ ঘুমেছিল, একটু আগেই সজাগ হয়েছে, সজাগ হওয়ার পর ও কিছু বুঝতে পারছে না যে কি হচ্ছে, তো সব কিছু দেখার পর অনেক অবাক হয়ে গেছে। আসলে আমার বাবাটা অনেক শুকিয়ে গেছে এই কয়েকদিন, কারণ খাওয়া দাওয়া একদমই করছে না। ও একদম ছোটো থেকেই খাওয়া দাওয়ার ব্যাপারে অনেক বেশি ফাঁসি, কেন জানি কিছুই খেতে চায় না, জোড়াজুড়ি করেও খাওয়ানো যায় না। আর সত্যি বলতে আমি এত বেশি জোরও করি না, কারণ বাচ্চারা যদি খেতে না চায় আর খাবার নিয়ে জোড়াজুড়ি করলে দেখা যায় খাবারের প্রতি আরও বেশি অনীহা প্রকাশ করে ওরা। মাঝে মাঝে মনকে সান্ত্বনা দিই যে একটু বড় হলে খাবার প্রতি ওর ইন্টারেস্ট হবে, ও খাবে, এখন যে পেরেশানিটা করছি সেটা হয়তো করতে হবে না। ওয়ারিদ সারাদিন না খেয়ে থাকতে পারবে, তবুও বলবে না যে আমি হাংরি বা আমি কোনো কিছু খাবো। আর ও যখন খুব বেশি হাংরি হয় তখন বিস্কিটের টিন দেখাচ্ছে যে ও বিস্কিট খাবে, বা স্ন্যাক কাবার্ড খুলে স্ন্যাক খাওয়ার চেষ্টা করে। যেই খাবারগুলো এত বেশি হেলদি না ওইগুলো হয়তো বা মুখে এক দুই পিস দিবে, আর যেগুলো আমি চাই ও খাক, যেমন ফ্রুটস বা আমাদের সকাল দুপুর রাতের যে মেইন খাবারগুলো ওইগুলোও যাতে ও খায়, কিন্তু না ও খাবে না। আসলে বাচ্চাদের একটা এজ থাকে, দেখা যায় একটু বড় হয়ে গেলে খাবার দাবারের প্রতি ওরা ইন্টারেস্টেড হয়, কারণ ওরা বুঝে খাবারের গুরুত্বটা। আমরা ক্যাফের ভিতরে ঢুকে একটা টেবিল চুজ করে বসে পড়েছি, তোমার হাজব্যান্ড ওইদিকে গিয়ে আমাদের পছন্দের ডেজার্টগুলো অর্ডার করেছেন। তোমার হাজব্যান্ড অর্ডার করেছেন কুকি ডো, আর এদিকে ওয়ারিদের জন্য অর্ডার করেছি বাবল গাম আইসক্রিম, ও এই আইসক্রিমটা অনেক পছন্দ করেছে। আর মিলিসা অর্ডার করেছে স্ট্রবেরি মিল্ক শেক। ডেজার্টগুলো অর্ডার করার পর একটা একটা করে আসছিল, সবগুলো একসঙ্গে আসেনি, তো যারটা আসছে প্রথম সেই মানে শুরু করছেন খাওয়া দাওয়া, কারণ এই ডেজার্টগুলো আবার বেশি সময় রাখলে অনেক সময় আইসক্রিম মেল্ট হয়ে যায়, খেতে ভালো লাগে না, বা গরম যে ডেজার্টগুলো আছে ওইগুলো ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগে না। এদিকে ওয়াফিক আর ওয়াহিবেরও ডেজার্ট চলে এসেছে। ওয়াফিকের জন্য অর্ডার করা হয়েছে ম্যাঙ্গো মানিয়া, আর ওয়াহিবের জন্য যে ডেজার্টটা অর্ডার করা হয়েছে সেটার নাম আসলে আমি ভুলে গেছি, তবে ওরা অনেক পছন্দ করেছে এই ডেজার্টগুলো। অনেক লম্বা লম্বা নাম থাকে, অনেক সময় ভুলে যাই। সবার ডেজার্ট চলে এসেছে, খাওয়া হয়ে গেছে, আমার ডেজার্টের জন্য অপেক্ষা করছিলাম, অবশেষে আমার ডেজার্টটা চলে এসেছে। আমি অর্ডার করেছিলাম কুকি ডো মিল্কশেক। এই মিল্কশেকটা অনেক মজার ছিল। পরের দিন অবশ্য বাচ্চাদের স্কুল ছিল, তাই আমাদের বাসায় চলে যেতে হবে, কারণ বাচ্চাদেরকে তাড়াতাড়ি বেডে দিতে হবে, পরের দিন সকালে মানে আর্লি ঘুম থেকে উঠতে হবে। এই কয়েকদিন তো কোনো রুটিন ছিল না, আমাদের আস্তে আস্তে রুটিনে চলে যেতে হবে। এভাবে করেই আমাদের রবিবারের দিনটা কেটেছে, ঘোরাঘুরি আর খাওয়া দাওয়ার মধ্যে। তো আজকের ব্লগটা আমি এনেই সাজিয়েছিলাম, সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের জন্য এই পর্যন্তই, সামনের ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।